জিহিজিকল অধ্যায় আট অনন্তর ষষ্ঠ বর্ষর ষষ্ঠ মাসরে মাসর পঞ্চম দিনরে মু আপনা গৃহরে বসিথিলি ও জিহুদার প্রাচীনমানে মো সম্মুখরে বসিথিলে এপরি সময়রে প্রভু সদাপ্রভুঙ্কর হস্ত মো উপরে অধিষ্ঠিত হেলা তহিরে মু দেখিলি আউ দেখ অগ্নির আভাতুল্য এক মূর্তি তাহাঙ্ক কটিঠারু তল পর্যন্ত অগ্নিময় ও তাহাঙ্ক কটিঠারু উপর পর্যন্ত উত্তপ্ত ধাতুতুল্য জ্যোতির্ময় আকৃতি পুনি সে এক হস্তর আকৃতি বিস্তার করি মো মস্তকর কেশ ধরিলে তহিরে আত্মা মতে পৃথিবী ও আকাশর মধ্যবর্তী স্থানকু উঠাইলে ও ঈশ্বরীয় দর্শনক্রমে জিরুসালমকু ভিতর প্রাঙ্গণর উত্তরাভিমুখ প্রবেশ স্থানর দ্বার নিকটকু মতে আনিলে সেই স্থানরে অন্তর্জলাজনক অন্তর্জলা প্রতিমা স্থাপিত থিলা আউ দেখ পদাভূমিরে মু দেখিথিবা দৃশ্য প্রমাণে সে স্থানরে ইস্রায়েলর পরমেশ্বরঙ্কর প্রতাপ বিদ্যমান থিলা তহিরে সে মতে কহিলে হে মনুষ্য সন্তান তুম্ভে এবে চক্ষু মেলি উত্তর দিগর পথ আড়ে অনাও তহু মু চক্ষু মেলি উত্তর দিগস্থ পথ আড়ে অনাইলি আউ দেখ যজ্ঞবেদীর উত্তর দিগস্থ দ্বারর প্রবেশ স্থানরে সেই অন্তর্জলর প্রতিমা অছি আউ সে মতে কহিলে হে মনুষ্য সন্তান সেমানে যাহা করুছন্তি তাহা কি তুমে দেখুছ আম্ভে যেপরি আপনা ধর্মধামরু দূরকু যিবা এথিপাই ইস্রায়েল বংশ এঠারে মহা মহা ঘৃণাযোগ্য কর্ম করুছন্তি মাত্র এথি উত্তারে তুম্ভে পুনর্বার অন্য মহা ঘৃণাযোগ্য কর্মমান দেখিব পুনি সে মতে প্রাঙ্গণর দ্বার নিকটকু আনিলে তহিরে মু দৃষ্টি করন্তে দেখ কান্থ মধ্যরে গোটিয়ে ছিদ্র অছি তেবে সে মতে কহিলে হে মনুষ্য সন্তান এই কান্থ খোল তহু মু সেই কান্থ খোলন্তে দেখ গোটিয়ে দ্বার অছি এথিরে সে মতে কহিলে ভিতরকু যাও আউ এঠারে সেমানে যেউ যেউ দুষ্ট ঘৃণাযোগ্য কর্মমান করুছন্তি তাহা দেখ তহু মু ভিতরকু যাই দেখিলি আউ দেখ চতুর্দিগস্থ কান্থরে সর্বপ্রকার উরোগামী জন্তুর ও ঘৃণাযোগ্য পশুর ও ইস্রায়েল বংশর সকল দেবতার প্রতিমূর্তি চিত্রিত হইছি পুনি সে সবুর সম্মুখরে ইস্রায়েল বংশীয় প্রাচীনবর্গর ৭০ জন ঠিয়া হইছন্তি ও সেমানঙ্কর মধ্যস্থানরে সাফনর পুত্র জাসনীয় ঠিয়া হইছি প্রত্যেক লোক আপনা আপনা ধূপাচি হস্তরে ধরিয়াছন্তি আউ ধূপরূপ মেঘর সুগন্ধি ঊর্ধ্বকু উঠুছি তেবে সে মতে কহিলে হে মনুষ্য সন্তান ইস্রায়েল বংশর প্রাচীনবর্গ প্রত্যেকে আপনা আপনা
ପ୍ରତିମା ଗୃହରେ ଅନ୍ଧକାରରେ ଯାହା କରୁଅଛନ୍ତି ତାହାକି ତୁମ୍ଭେ ଦେଖିଲ? କାରଣ ସେମାନେ କହନ୍ତି, ସଦାପ୍ରଭୁ ଆମ୍ଭମାନଙ୍କୁ ଦେଖନ୍ତି ନାହିଁ। ସଦାପ୍ରଭୁ ପୃଥିବୀକୁ ତ୍ୟାଗ କରିଅଛନ୍ତି। ସେ ଆହୁରି ମୋତେ କହିଲେ, ଏ ଉତ୍ତାରେ ତୁମ୍ଭେ ପୁନର୍ବାର ସେମାନଙ୍କର କୃତ ମହାଘୃଣାଯୋଗ୍ୟ କର୍ମମାନ ଦେଖିବ। ତହିରେ ସେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଗୃହର ଉତ୍ତର ଦିଗସ୍ଥ ଦ୍ୱାରର ପ୍ରବେଶ ସ୍ଥାନ ନିକଟକୁ ମୋତେ ଆଣିଲେ। ଆଉ ଦେଖ, ସ୍ତ୍ରୀମାନେ ସେଠାରେ ବସି ତମୁସ ଦେବତାର ପାଇଁ କ୍ରନ୍ଦନ କରୁଅଛନ୍ତି। ତେବେ ସେ ମୋତେ କହିଲେ, ହେ ମନୁଷ୍ୟ ସନ୍ତାନ, ତୁମ୍ଭେ କି ଏହା ଦେଖିଲ? ଏ ଉତ୍ତାରେ ତୁମ୍ଭେ ଏଥି ଅପେକ୍ଷା ପୁନର୍ବାର ମହାଘୃଣାଯୋଗ୍ୟ କର୍ମମାନ ଦେଖିବ। ଅନନ୍ତର ସେ ମୋତେ ସଦାପ୍ରଭୁଙ୍କ ଗୃହର ଭିତର ପ୍ରାଙ୍ଗଣ ମଧ୍ୟକୁ ଆଣିଲେ। ଆଉ ଦେଖ, ସଦାପ୍ରଭୁଙ୍କ ମନ୍ଦିରର ଦ୍ୱାର ନିକଟରେ ବରଣ୍ଡା ଓ ଯଜ୍ଞବେଦୀର ମଧ୍ୟସ୍ଥାନରେ ଉଣାଧିକ 25 ଜଣ ପୁରୁଷ ସଦାପ୍ରଭୁଙ୍କ ମନ୍ଦିର ଆଡ଼େ ପିଠି କରି ଓ ପୂର୍ବ ଦିଗ ଆଡ଼େ ମୁଖ କରିଅଛନ୍ତି। ଆଉ ସେମାନେ ପୂର୍ବ ଦିଗ ଆଡ଼େ ସୂର୍ଯ୍ୟକୁ ପ୍ରଣାମ କଲେ। ତହିଁରେ ସେ ମୋତେ କହିଲେ, ହେ ମନୁଷ୍ୟ ସନ୍ତାନ, ତୁମ୍ଭେ କି ଏହା ଦେଖିଲ? ଏହି ସ୍ଥାନରେ ଯିହୁଦା ବଂଶ ଯେଉଁ ଘୃଣାଯୋଗ୍ୟ କର୍ମମାନ କରୁଅଛନ୍ତି ତାହାକି ସେମାନଙ୍କ ପକ୍ଷରେ ଲଘୁ ବିଷୟ? କାରଣ ସେମାନେ ଦେଶକୁ ଦୌରାତ୍ମ୍ୟରେ ପରିପୂର୍ଣ୍ଣ କରିଅଛନ୍ତି ଓ ଆମ୍ଭକୁ କ୍ରୋଧାନ୍ୱିତ କରିବା ପାଇଁ ପୁନର୍ବାର ଫେରିଅଛନ୍ତି। ଆଉ ଦେଖ, ସେମାନେ ଆପଣା ଆପଣା ନାସିକାଗ୍ରରେ ଶାଖା ରଖନ୍ତି। ଏଥିପାଇଁ ଆମ୍ଭେ ମଧ୍ୟ କୋପରେ ବ୍ୟବହାର କରିବା, ଚକ୍ଷୁ ଲଜ୍ଜା କରିବା ନାହିଁ, କିଏବା ଦୟା କରିବା ନାହିଁ। ଆଉ ଯଦ୍ୟପି ସେମାନେ ଆମ୍ଭ କର୍ଣ୍ଣଗୋଚରରେ ଉଚ୍ଚେଇ ସ୍ୱରେ ଡାକନ୍ତି, ତଥାପି ଆମ୍ଭେ ସେମାନଙ୍କ କଥା ଶୁଣିବା ନାହିଁ।